নেতিবাচক ভাবে সপ্তাহ শুরু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 74 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5649-এ। বেচা কেনা হয়েছে 823 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 56টির, কমেছে 210টির, আর অপরিবর্তিত আছে 90টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেটের তিনটি ইন্ডেক্সই নেগেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছে। আমরা যদি লার্জ ক্যাপ সেক্টরগুলির দিকে তাকাই তাহলে দেখতে পারি যে ইঞ্জিনিয়ারিং বাদে বাকি প্রত্যেকটি লার্জ ক্যাপ সেক্টর আছে নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। এবং এই ট্রেন্ডটি আমরা ধরে লক্ষ্য করতে পারছি যে মার্কেট কিছুটা ডিপ্রেসড অবস্থায় আছে। এটার পিছনে রিজন হতে পারে যে মার্কেট গত বছর বা জানুয়ারির প্রথম দিকেও বেশ অনেকটা বেড়ে যাওয়ার কারণে ওদের আর্নিংসের তুলনায় প্রাইস অনেকটা বেড়ে গিয়েছিল, এইটার কিছুটা কারেকশন হতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আরেকটি পয়েন্ট অবশ্যই বলতে হয় যে আমরা যদি রিসেন্টলি যে আর্নিংসগুলি আসছে কোম্পানিগুলি আমরা যদি সেদিকে তাকাই সেখানে দেখতে পারি যে প্রত্যেকটি ভালো ভালো কোম্পানি বেশ ভালো আর্নিংস দিয়েছে। তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুরো বিজনেসে একটা রিকভারি দেখা যাচ্ছে এবং সেইটার প্রতিফলন হয়তো আমরা ভবিষ্যতে মার্কেটে দেখতে পারি এবং এইটার হয়তো মার্কেট কারেকশনের পর হয়তো আমরা আবার একটি আপওয়ার্ড মুভমেন্টও দেখতে পারি। এছাড়াও এসিসি কিছু ভালো স্টেপ নিচ্ছে, যেমন বাজে বাজে কোম্পানিগুলোকে মার্কেট থেকে ডিলিস্টেড করে দেওয়ার স্টেপ নিচ্ছে, তো সেটিরও কিছু পজিটিভ আমরা প্রতিফলন হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পারি। আজকে মার্কেটে টোটাল টার্নওভার হচ্ছে 823 কোটি টাকা। এর মধ্যে যে শেয়ারটি সবচেয়ে বেশি ট্রেড হয়েছে সেটি হচ্ছে বেক্সিমকো, যার টার্নওভার হচ্ছে 155 কোটি টাকা।